হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। বিনা ওভেনে বানাবো, মানে কড়াইয়ে গ্যাসের চুলায়, আর বানাবো এটা গমের আটা দিয়ে। অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে। কেউ কেউ বলে যে কেক ভেতর থেকে কাঁচা থেকে যায়, কেউ কেউ বলে প্রথমে ফুললেও পরে এটা চিপসে যায়, বসে যায়, আবার কেউ কেউ বলে যে তাদের কেক ওপর থেকে ফেটে যায়, মানে ক্র্যাক হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম যদি আপনারও হয়ে থাকে, তাহলে আমি এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনার কেকও একেবারে পারফেক্ট হবে, যেরকম কি আমার কেক হয়েছে। তো চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা প্লেট নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি, একটা চালনি। তো এবার যেগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস, শুকনো যে উপকরণগুলো আছে, সেগুলো আমরা চেলে নেব। চেলে নেওয়াটা জরুরি, চেলে নিলে কী হয়, ভলিউম বাড়ে আর কেক ভালো ফ্লাফি হয়। তো এক কাপ আটা নিয়েছি আমি, গমের আটা। আটাটা আমি চেলে নিয়েছি। এবার আমি নেব চিনি। এখানে পিষে নিয়েছি আমি চিনিটাকে, আর পেশার পরে 2/3 কাপ, মানে 1 কাপের 3/2। যদি আপনি গোটা চিনি মাপতে চান, তাহলে আপনি 1/2 কাপ চিনি মেপে সেটাকে পিষে নিন মিক্সিতে, তারপরে দিয়ে দিন। আমি পেশার পরে মাপছি, তাই আমি একটু বেশি করে নিয়েছি, 2/3 কাপ নিয়েছি। আর যে কাপে করে আমি আটা মেপেছিলাম, সেই একই কাপের মাপে এটা 2/3 কাপ, মানে 3/2 ভাগ। চিনিটাকেও আমি চেলে নেব। আপনি চাইলে ডিমের মধ্যে চিনিটাকে দিতে পারেন সরাসরি, তাতেও খুব ভালো রেজাল্ট আসে। তো যেটুকু থেকে গেছে এটুকু আমি ফেলে দেব। এবার এর সঙ্গে সঙ্গে আমরা নেব এখানে 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডা, এর রেশিওটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে নেব আমরা 1/2 টিস্পুন বেকিং সোডা। এতে কি হবে, যেমন কেকটা ফুলবে ভালো, সেরকম বেকিং পাউডারের একটা খারাপ স্বাদ থাকে, একটা তিতো টাইপের স্বাদ থাকে, সেটাও কিন্তু হয় না। এই কারণে বেকিং পাউডারের সাথে সাথে বেকিং সোডা নেওয়াটা জরুরি। সব কিছু আমি চেলে নিয়েছি, এবার এগুলোকে সাইডে রেখে দেব আর চলুন ডিমের প্রসেস করে নেব। একটা বাউল নিয়ে নেব, বাউলের মধ্যে দুটো ডিম ভেঙে আমি দিয়ে দেব। আর আমি আরও একবার রিপিট করছি কি, আপনি পিষে রাখা চিনিটা ডিমের মধ্যে সরাসরি দিয়ে গুলে নিতে পারেন, তারপরে যখন এটা চিনিটা ভালো করে গুলে যাবে, তারপরে আপনি শুকনো জিনিসগুলো দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করব, তাই আমি ওখানে দিলাম, মানে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আমি, যে কোনো এসেন্স দিতে পারেন, পাইনঅ্যাপেল এসেন্স, অরেঞ্জ এসেন্স, যে কোনো কিছু, ব্যানানা এসেন্স, যাই হোক। ডিমটাকে কিছু সময়ের জন্য একটু ফেটিয়ে নেব। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, কিন্তু এটা জরুরি নয়। আপনি নর্মাল হ্যান্ড হুইস্কার থাকলে সেটা ব্যবহার করতে পারেন, আর সেটা না থাকলে আপনি যে কাটা চামচগুলো হয়, ফোর্ক, ওটাও ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক বিটার ব্যবহার করার কারণে রেজাল্টে কিন্তু খুব বেশি তফাৎ হয় না, কারণ আমি এটা ম্যানুয়াল প্রসেস ব্যবহার করছি। আমি কিন্তু শিফন কেক বানাচ্ছি না, সে প্রসেসটা আলাদা, সেখানে ইলেকট্রিক বিটার জরুরি, কিন্তু এখানে জরুরি নয়। তো আমি ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার আমরা এখানে দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল। আপনি চাইলে এখানে 1/4 কাপ যদি ব্যবহার করেন তাতেও চলবে, একটু কম দিলে কোনো অসুবিধা নেই। আর এখানে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন ভিনেগার, হোয়াইট ভিনেগার। এখানে আপনি 1 টেবিল স্পুন দিলেও হবে, খুব একটা তফাৎ কিছু হয় না। তো তেল আর ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি, এবার আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। যদি ইলেকট্রিক বিটার না থাকে, তাহলে অবশ্যই ডিমের মধ্যে সোজাসুজি চিনি দেবেন, আর চিনি গুলে যাওয়ার পরে আপনি শুকনো উপকরণগুলো দেবেন। তো এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে ম্যানুয়ালি মিশিয়ে নেব। এখন আর বিটার ব্যবহার করব না, এখন একটা চামচ দিয়ে বা একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন যথেষ্ট টাইট মনে হচ্ছে। তো টাইট হওয়ার কারণে এর মধ্যে কিছুটা দুধ বা জল ব্যবহার করতে হবে। তো আমি এখানে 1/3 কাপ দুধ নিয়েছি, চাইলে জলও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। আর একটু একটু করে দিয়ে দেখব কতটা লাগে, কম বেশি লাগতে পারে, কিন্তু 1/3 কাপ বা 1/4 কাপ এটা এমনি নর্মালি লেগে থাকে। তো দেখুন আমার 1/3 কাপ দুধ লেগে গেছে, আর এই রকম কনসিস্টেন্সি হওয়া উচিত, এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি। যদি ব্যাটার আপনার টাইট হয়ে যায়, তাহলে কিন্তু কেকের ওপরে ক্র্যাক আসবেই আসবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। তো ব্যাটারটা নরম রাখতে হবে, একটুখানি এদিক ওদিক হলে কিছু হয় না, কিন্তু খুব বেশি টাইট একেবারেই করা যাবে না। এবার আমরা একটা কেক টিন নেব,
যে কোনো রকমের কেক টিন, এটা 7 ইঞ্চির কেক টিন নিয়েছি আমি, অথবা যে কোনো ঘরে কোনো উঁচু কিনারাওয়ালা প্লেট থাকলে বা কোনো টিফিনকারি ডাব্বা থাকলে ওরকম করে যে কোনো কিছু নিলে নিতে পারেন। আর ওর নিচে একটুখানি তেল ব্রাশ করে দিন সাইডে টাইডে সব দিকে, আর তারপরে এর মধ্যে একটুখানি ময়দা বা একটুখানি গমের আটা যাই হোক ছিটিয়ে দিন। ভালো করে ছড়িয়ে দিয়ে এক্সট্রাটুকু আমরা ফেলে দেব। দেখুন, ভালো করে লাগিয়ে দেব সব দিকে, যেটুকু থাকবে এটুকু আমরা তুলে নিয়ে নেব। এবার আমাদের কেক টিন রেডি হয়ে গেছে, এবার আমরা কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। কেকের ব্যাটারটা নরম হওয়াটা কিন্তু খুবই জরুরি, এটা সব থেকে বড় টিপ কি কেকে আপনার ক্র্যাক আসবে না। ক্র্যাক যদি না আনতে চান তাহলে ব্যাটারটা অবশ্যই নরম করতে হবে, একেবারে খুব বেশি নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু আবার কাঁচা থেকে যাবে। একটুখানি ট্যাপ করে দেব যাতে বড় বাবলসগুলো বেরিয়ে যায়। এবার এদিকে আমরা কড়াই গরম করে নেব, যাকে বলে প্রি হিট করা, যেরকম ওভেনকে প্রি হিট করতে হয় সেরকম হাই হিটে কড়াইকে ঢেকে 5 মিনিটের জন্য গরম করে নেব। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি নিচে, এরকম একটা স্ট্যান্ড অথবা যে কোনো একটা বাটি, কোনো ছোট যে কোনো কিছু স্টিলের বা অ্যালুমিনিয়ামের দিয়ে তার উপরে আপনি কেক টিনটা রেখে দিন আর ঢেকে দিন। কড়াইটা বড় সাইজের হওয়াটা জরুরি যাতে কেকটা যখন ফুলবে তখন উপরে ঢাকনায় না লাগে। ঢাকনায় লেগে যাওয়ার ভয় থাকলে কোনো গামলা টাইপের কিছু একটা দিয়ে ঢাকতে পারেন। এবার হিটকে মিডিয়ামে রেখে বেক করার জন্য ছেড়ে দেব। বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না, তাহলে কিন্তু মাঝখান থেকে কাঁচা থেকে যাবে। আর হিটকে একেবারে কম করাও যাবে না, মিডিয়ামেই রাখতে হবে। দেখুন 35 মিনিট হয়ে গেছে, এবার আমি প্রথমবার চেক করছি, 35 মিনিট পর প্রথমবার চেক করতে হবে, আর তখন যদি কাঁচা থেকে যায় তাহলে আবারও ঢেকে 10 মিনিটের জন্য বেক করে নিন। দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করছি, কাঠিটা একেবারে পরিষ্কার আসছে, তার মানে কেক বেক হয়ে গেছে। এবার আমরা ঢেকে হিট বন্ধ করে এরকমই ঢেকে রেস্ট করতে রেখে দেব মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য, তারপরে আমরা এটাকে বের করব। দেখুন বন্ধুরা, 5-10 মিনিট হয়ে গেছে, এবার আমরা কেক টিনটাকে বের করব। আর বের করে সোজাসুজি আমরা কেকটাকে ছাড়িয়ে নেব না, মানে ডিমোল্ড করব না, এরকমই বাইরে খোলা প্লেট দিয়ে ঢেকে একটু ঠান্ডা হতে দেব, মানে হালকা গরম থাকা অবস্থায় আমরা এটাকে ডিমোল্ড করতে পারি। আর খুলে ঠান্ডা হতে দেব না, তাহলে কিন্তু কেক শুকিয়ে যাবে, ওপর থেকে শক্ত হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে মোটামুটি 20 মিনিট, এবার আমরা চাকু দিয়ে এরকম সাইডটা ছাড়িয়ে নেব, আর ওপরে একটা প্লেট দিয়ে ট্যাপ করলে এটা আরামসে বেরিয়ে আসবে। বন্ধুরা, বারবার ঢাকনা খুলে চেক করা এটাও ভেতর থেকে কাঁচা থাকার একটা কারণ। আর হিট যদি আপনি খুব কম করেন, মানে একেবারে লো হিট করে দেন, তাহলেও কিন্তু ভেতর থেকে কাঁচা থাকে। আর সেটা যদি ঠিকঠাক মতো বেক করতে হয় তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। এই জন্য হিট একেবারে ঠিক মিডিয়ামে রাখতে হবে, আর সোজা 35 মিনিট পরে গিয়ে প্রথমবার চেক করতে হবে, নইলে কিন্তু অসুবিধা হতে পারে। তো দেখুন কেকটা আমাদের খুব সুন্দর করে বেরিয়ে এসছে মোল্ড থেকে, কেক টিন থেকে, আর দেখুন এটা কত সুন্দর ফুলেছে। আর এটা এখন লিউক ওয়ার্ম আছে, মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে, একটুখানি গরম আছে। দেখুন কোথাও থেকে কোনো বসে যায়নি, চিপসে যায়নি, কিচ্ছু হয়নি। আর আমি দেখুন হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এবার কেক কেটে নিই। আর একটা কথা, হিট যদি আপনি খুব বেশি করেন তাহলে কিন্তু কেক ওপর থেকে পুড়ে যাবে, ওপর থেকে এবং নিচে থেকে পুড়ে যাবে, এটাও কিন্তু খুব একটা জরুরি টিপ। হিট এই জন্য একেবারে ঠিক মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, এটা কিন্তু গমের আটার কেক। আপনি ময়দার আটার কেক বানালে কিন্তু এটা আরও ব্রাইট হবে দেখতে, সাদা কালারের হবে, আর দেখতে আরও সুন্দর লাগবে। গমের আটার কেকটা খেতে হেলদি হয়, আর হোমমেড আমরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছি, খুবই হাইজিনিক হয়। এই জন্য আমি নর্মালি ক্যাজুয়ালি ঘরে খেতে হলে গমের আটার কেকই বানিয়ে সবাইকে দিয়ে থাকি। দেখুন প্রত্যেকটা পোর্শন কত সুন্দরভাবে বেক হয়েছে। এই ছোট ছোট কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার কেকও একেবারে পারফেক্টলি এরকমই সফট হবে, এরকমই স্পঞ্জি হবে, চাই সেটা গমের আটার হোক চাই সেটা ময়দার আটার হোক, কোনো ফারাক পড়ে না। তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেক কেমন হলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।
আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।